বিজেপি পার্টি অফিস সহ বিজেপি কর্মীর বাড়ির ঘরের গাদায় আগুন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলেও নির্বাচনের পরে রাজ্যের নানা প্রান্তে একাংশ মানুষ সৃষ্টি করতে চাইছে অশান্তির বাতাবরণ। সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াইবাড়ি এলাকা বিজেপি দলের 27 নম্বর নির্বাচনী বুথ কার্যালয়ে রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যদিও ঘটনাটি দেখতে পেয়ে এলাকার লোকজন সম্মিলিতভাবে আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে একই বুথ অফিসের পাশে সুনীল সরকার নামের এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতিকারীরা একই রাতে ঘরের গাদায় আগুন দিয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকার বিজেপি নেতৃত্বরা তীব্র নিন্দা জানিয়েছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। রাত্রে আনুমানিক 11টার সময় কে বা কাহারা দুষ্কৃতিকারীরা, যারা সমাজের অবহেলিত গুন্ডা বদমাস, যারা এলাকার শান্তি শৃঙ্খলা, যে মানুষ যে শান্তি শৃঙ্খলায় বসবাস করছে, হয়তো যে হার্মাদ বাহিনীরা, তারা হয়তো সহ্য হচ্ছে না এবং শান্তির পরিবেশটাকে বিনষ্ট করার জন্য, অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য আমাদের নির্বাচনী বুথ অফিসকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তার আশেপাশেই আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তার বাড়িতে, যেটা মানে খের, যারা আমরা গ্রাম্য ভাষায় বলি গরুর খাবার, খেরের পাড়ায় আগুন দেওয়া হয়েছে। বলা বাহুল্য, ভোটের পরে শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য একাংশ মহল রাতের অন্ধকারে এই ধরনের কাজ করছে বলে অভিযোগ এলাকাবাসীদের। অন্যদিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে হাওয়াইবাড়ি এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।